নমস্কার, ড্রিম ইলেকট্রিক বাইকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি একটা হাব মোটরের কিট। হাব মোটর মানে হচ্ছে বিএলডিসি কিট। বিএলডিসি কথার অর্থ হচ্ছে ব্রাশলেস ডিসি মোটর। তো হাব মোটর কেন বলা হয়, সাইকেলের পিছনের চাকায় যে হাবটা থাকে সেই হাবটাই যদি মোটরে কনভার্ট করা হয় তাহলে সেটাকে হাব মোটর বলা হয়। হাব মোটরের ফেসিলিটি কি? হাব মোটরের ফেসিলিটি হচ্ছে তার সাথে এক্সট্রা চেনের প্রয়োজন হয় না সাইকেলের পিছনের চাকাটাকে ঘোরানোর জন্য, কারণ এই হাব থেকেই স্পোকগুলো ওঠে রিং পর্যন্ত। অর্থাৎ সাইকেলের একটা মানে অঙ্গ, এটা মিডিলে থাকে এই ইয়েটা মোটরটা। তো আমরা আজকে একটা হাব মোটরকে 24 ভোল্ট 250 ওয়াট থেকে 350 ওয়াটের ভিতরে ভ্যারি করে এই মোটরটা। তো এই মোটরটাকে আমরা আনবক্স করে দেখাচ্ছি, ঠিক আছে? এর ভিতরে আমরা কি কি দেখতে পাচ্ছি? এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি স্পোক আছে। এই স্পোকগুলো এই মোটরের সঙ্গে লাগে। আপনারা দেখতে পাচ্ছেন এই মোটরের মধ্যে দেখুন ফুটো আছে, 36 হোল আছে, 36টা ফুটো আছে। এই ফুটো যে স্পোকটা রয়েছে এই স্পোক কিন্তু আমরা এটার সাথেই প্রোভাইড করছি, ঠিক আছে? এই স্পোক আমি আলাদা রাখলাম। এটা হচ্ছে আপনার হাব মোটর। এই যে মোটরটা আপনারা দেখছেন এই মোটরটাকেই হাব মোটর বলে, মানে এই ফুটোগুলো থেকে স্পোক রিং পর্যন্ত ওঠে। আর এটা হচ্ছে কারেন্টটা সাপ্লাই হয় ব্যাটারি কন্ট্রোলার থেকে, কারেন্টটা সাপ্লাই এর মধ্যে আসে, ঠিক আছে? এটা খুব পাওয়ারফুল একটা মোটর, এটাকে হাব মোটর বলা হচ্ছে। তো আমি এখানে সাজিয়ে সাজিয়ে রাখছি, তাহলে দেখতে সুবিধা হবে। মোটর হলো, স্পোক হলো, এগুলো হচ্ছে ইলেকট্রনিক ব্রেকিং সিস্টেম। এই ব্রেকিং সিস্টেমের কাজটা কি? কাজটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে একটা তার বেরোয়, এখান থেকে একটা তার বেরোয়, এই তারগুলো সাইকেলের ব্রেকের কাজ করে। কিন্তু এই যে তারগুলো আগে থেকে আছে, এই যে তারগুলো, এই তারগুলো দেখুন এখানে শেষ মাথাটা হচ্ছে আপনার ইলেকট্রিকের তার আছে, দেখতে পাচ্ছেন জ্যাকের সাথে ইলেকট্রিকের তার। এইগুলো কি করে, এগুলো ডিসকানেক্টিং ওয়্যার বলে এটাকে। এটা হচ্ছে মোটর এবং ব্যাটারি এই দুটোকে ডিসকানেক্ট করে, মানে এটাকে কাট আউট করে। তো মোটর ব্যাটারিকে ডিসকানেক্ট না করলে আমরা যদি জোর করে এটাকে বন্ধ করি, মানে আমরা যদি ব্রেক লিভারটাকে জোর করে চিপি, তাহলে জোর করে চিপলে আমরা একটা চলতি মোটর করে মোটরকে যদি জোর করে আটকাই তাহলে মোটরের লাইফটা কমে যায় এবং ব্যাটারির লাইফটাও কমে যায়। তাই এই ব্রেক লিভারের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি এটা ইলেকট্রনিক ব্রেকিং সিস্টেম, এবং এই এটা হচ্ছে কাট আউট তার। এই কাট আউট তারটা হচ্ছে এটা মোটর এবং ব্যাটারিকে কাট আউট করে, ঠিক আছে? এটা আমরা সাইডে রাখছি। এবার আমরা দেখাবো, এটা হচ্ছে তার, দেখতে পাচ্ছেন এটা ম্যাগনেটটা খুব স্ট্রং ম্যাগনেট, এটাকে বলা হয় প্যাডেল অ্যাসিস্ট, ঠিক আছে? এটাকে বলা হয় প্যাডেল অ্যাসিস্ট। এই ম্যাগনেট মানে এই এই প্যাডেল অ্যাসিস্টটা একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, যাতে করে আপনি প্যাডেল করলে আপনাকে নিজেকে শক্তি ক্ষয় করতে হয় না। তো আপনার মানে যেমন ধরুন নর্মাল সাইকেলকে আপনি যদি প্যাডেল করে চালান, তো প্যাডেল করে চালালে সেই সাইকেলটা আপনার 5 বার প্যাডেল করলে যে শক্তিটা আপনার ক্ষয় হবে, এটা 1 বার প্যাডেল করলে সেই শক্তিটা ক্ষয় হয় আর ততটাই দূর যায়। 5 বার প্যাডেল করলে নর্মাল সাইকেল যতটা দূর যাবে, এটা 1 বার প্যাডেল করলে ততটা দূর যাবে। মানে হচ্ছে এটা 10:2 রেশিওতে চলে। তো প্যাডেল করতে ধরুন যারা এজেড আছে, যারা বয়স্ক লোক আছে, তাদের কিন্তু প্যাডেল করতে খুব অসুবিধা হয় নর্মাল সাইকেলকে, কিন্তু একটা প্যাডেল অ্যাসিস্ট মোড থাকার জন্য কিন্তু ওদের প্যাডেল করতে কোনো অসুবিধা হয় না। তো এটা একটা সুবিধা। এছাড়া আমরা দেখাবো এক্সিলারেটার। এটার মধ্যে দেখতে পাচ্ছেন ডিজিটাল এক্সিলারেটার রয়েছে। এটা হচ্ছে এখানে ব্যাটারি ইন্ডিকেট করে কতটা ব্যাটারি আছে, কতটা ব্যাটারি নেই। শেষ মাথায় দেখতে পাচ্ছেন ওয়াইরিং রয়েছে, এটা কন্ট্রোলারের সঙ্গে ঢুকবে। এর মধ্যেই দেখতে পাচ্ছেন
অন অফ অন অফ ইগনিশন সুইচ রয়েছে, এটাই অ্যাক্সিলারেটর, এই যে এটাই অ্যাক্সিলারেটর, তার মানে এটা ব্যাটারি ইন্ডিকেট করছে, অ্যাক্সিলারেটর করছে, অন অফও করছে। এবার আপনাদেরকে দেখাবো আমরা কন্ট্রোলার, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন 24 ভোল্ট 13 অ্যাম্পিয়ার ম্যাক্স কারেন্টের কন্ট্রোলার, মিনিমাম ভোল্টেজ হচ্ছে 19 ভোল্ট। তো মডেলটা দেখতে পাচ্ছেন YX038LD5705A। তো এই যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন, এই কন্ট্রোলারের মধ্যেই আপনারা সব কিছু দেখতে পাবেন, মানে যেমন এক্সিলারেটরের তার, ঠিক আছে, এরকমভাবে যা রয়েছে এগুলোর মধ্যে আপনার একটা একটা করে ডিভাইস সব লাগবে, কোনোটায় মোটর লাগবে, কোনোটা মানে ব্রেক লিভারের তার লাগবে, কোনোটা অ্যাক্সিলারেটরের তার লাগবে। তো আপনারা যদি আমাদের কাছে আসেন আমরা দেখিয়ে দেবো কোনটা কোন কোনটার সঙ্গে অ্যাডজাস্ট করে চালাতে হয় আর সাইকেলটাকে কীভাবে ফিটিং করতে হয়। তো আপনারা এই টোটাল সেটটা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে রাখা রয়েছে, আমি আর একবার রিপিট করবো, এটা হচ্ছে 24 ভোল্টের হাফ মোটর কিট, প্রায় 250 থেকে 350 ওয়াট জেনারেট করে। এটা হচ্ছে আপনার ডিজিটাল অ্যাক্সিলারেটর, এটা ডিজিটাল অ্যাক্সিলারেটর কিট, সঙ্গে ইগনিশন সুইচ রয়েছে এবং এখানে ব্যাটারি ইন্ডিকেট করে। এটা হচ্ছে লেফট সাইড হ্যান্ডেলের জন্য ম্যাচিং একটা কভার, এগুলো হচ্ছে মোটরের ওয়াশার, এটা হচ্ছে ইগনিশন সুইচের চাবি, এটা হচ্ছে আমরা আগেই দেখিয়েছিলাম এই ম্যাগনেটিক ফিল্ডটাকে বলা হয় প্যাডেল অ্যাসিস্ট, এটা হচ্ছে স্পোক, 36টা স্পোক, এই দুটো হচ্ছে ইলেকট্রনিক ব্রেকিং সিস্টেমের ব্রেক লিভার, আর এটা হচ্ছে ডিসি কন্ট্রোলার 24 ভোল্টের হাফ মোটরের। এই সব মিলিয়ে আপনাদের কিটটা কমপ্লিট হলো, আর এর হোলসেল এবং রিটেল প্রাইস সম্বন্ধে যদি জানতে চান, এ কতটা স্পিড জেনারেট করে আমরা আগেই বলেছি যে প্রায় 35 থেকে 40 স্পিড জেনারেট করে, ব্যাটারিটা অবশ্যই স্ট্রং থাকতে হবে, ভালো লিথিয়াম আয়ন ব্যাটারি দিলে এটা খুব ভালো স্পিড দেবে, লোডিং ক্যাপাসিটিও খুব ভালো, আর এর লংজিভিটি আছে, কারণ আজ পর্যন্ত আমরা এই মোটর খারাপ হতে দেখিনি, যা বিক্রি করেছি এর কোনো কমপ্লেন নেই এখনো পর্যন্ত, আর সমস্ত জিনিসই রিপেয়ারেবল এবং সমস্ত স্পেয়ার পার্ট, ধরুন আপনার কন্ট্রোলার দরকার কন্ট্রোলার পাবেন, যদি শুধু মোটর দরকার মোটর পাবেন, শুধু অ্যাক্সিলারেটর দরকার শুধু অ্যাক্সিলারেটর পাবেন, শুধু স্পোক দরকার শুধু স্পোক পাবেন, শুধু ব্রেক লিভার দরকার শুধু ব্রেক লিভার পাবেন, মানে আমাদের কাছে আপনি টোটালি যদি একটা জিনিসকে ভেঙে ভেঙে নিতে চান সেটাও নিতে পারবেন, যদি স্পেয়ার পার্টসের প্রয়োজন হয় তাহলে আপনি তার পুরো গোটা কি কিনবেন না, আপনার হাতে একটা জিনিস আপনার প্রয়োজন সেটাও আমরা প্রোভাইড করব, এবং খুবই চিপ অ্যান্ড বেস্ট প্রাইস আমাদের কাছে আপনি পাবেন। যদি আপনাদেরকে হোলসেল সম্বন্ধে জানতে হয়, মানে আমাদের কাছ থেকে মাল নিয়ে বিক্রি করবেন, তাহলে আমাদের সঙ্গে আমাদের শোরুমে এসে যোগাযোগ করুন, শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া হচ্ছে, আপনারা দেখুন ফোন করুন আমাদেরকে, আমরা সবসময় আপনাদের ফোন ধরার জন্য চেষ্টা করি, যদি নাও ধরতে পারি আমরা অবশ্যই কল ব্যাক করবো, এবং আমাদের একটু ধৈর্য সহকারে সময় দেবেন, আমরা টোটালটা বুঝিয়ে দেবো আপনাকে কীভাবে ব্যবসাটা করবেন, আর যদি মনে করেন কেউ নিজে ব্যবহার করবেন তাহলে তার পুরনো সাইকেল থাকলে আমরা কীভাবে তাকে ফিট করে দেবো বা সে নিজে কীভাবে নিয়ে গিয়ে ফিট করবে, তো সেই জিনিসগুলো টোটালি আমরা বুঝিয়ে দেবো। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আমরা এই প্রথম, আমরা সময়ের অভাবে অনেক ভিডিও আপলোড করতে পারি না, আমরা এই প্রথম 24 ভোল্টের হাফ মোটরের কিটটা আমরা আপলোড করলাম, আশা করছি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।